হ্যালো গাইস, আজকে আপনাদের কাহালা সরে চলে এসেছি আপনাদেরকে দুঃখ কষ্টের দিন থেকে দূর করার জন্য। যে আপনাদের ইলেকট্রনিকের অনেক কিছু, ইলেকট্রনিক্সের অনেক কিছু বাড়িতে আছে মেশিনারি জিনিস যেগুলো খারাপ হয়ে যায়, আপনারা সেটা ঠিক করাবার জন্য যেখানে সেখানে দৌড়াদৌড়ি করছেন, ভাবছেন কি কোথায় গিয়ে ঠিক করাবো বা কে ভালো ঠিক করতে পারবে। তাই আপনাদের জন্য চলে এসেছি কাহালা গাজা মোড়ের দুর্গা মন্দিরের পার্শ্ববর্তী মার্কেটে বাচ্চু সিমেন্টের দোকানের উপরে। তো আজকে আমার প্রথম ভিডিও, এবং আমার ভিডিও দেখার জন্য এবং ফলো করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এই আয়রন ঠিক করব। এই দুটাই আয়রন আছে, একই রকমের, একই মডেলের, একই কোম্পানির, এবং দুই ভাইয়ের। এক ভাইয়ের নাম হচ্ছে সাদিকুল, এক ভাইয়ের নাম হচ্ছে আলিউল। এটা তার বাড়িতে অনেক দিন থেকে রাখা ছিল, সে ঠিক করাবার জন্য যেখানে সেখানে গিয়েছে হয়তো ঠিক করতে পারেনি বা মিস্ত্রি পায়নি, সে আমাকে দিয়েছে ঠিক করার জন্য। এটাকে আমি আজকে ঠিক করব। তো চলো আসুন, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে। এটাকে আমি একবার লাইনে দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, সমস্যাটা কী আছে, কী প্রবলেম আছে, যে প্রবলেমটা আছে সেটা সলভ করব। এই যে দেখুন, এটা এর পালাক, এটা লাইনে দিচ্ছি, বাল্ব জ্বলে যাচ্ছে। এটা কিন্তু শর্ট মনে হচ্ছে। দেখ তো, এটা খুলে দেখছি, আপনারা একটু ধৈর্যভাবে দেখবেন। তো আমি একটু তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি, একটু ভিডিও পোস্ট করছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটাকে একদম ফলো করবেন। আমি প্রথম প্রথম চ্যানেলে এসেছি, নতুন পেজ খুলেছি, আপনারা একটু ফলো করবেন, আমারও ভাল লাগবে এবং আপনাদেরকে দেখতেও ভাল লাগবে। যে আমি পুরোটা খুলে দিয়েছি, দেখুন বন্ধুরা, এই দুটো হচ্ছে আয়রনের কয়েলের তার, ভিতরে যে কয়েলটা থাকে যেটা গরম হচ্ছে, এই দুটাই তার। এটাকে আগে টেস্ট করব সিরিজ লাইনে, এটা যদি ভালো থাকে তাহলে আয়রন ভালো হয়ে যাবে। তো আমার তো হাত বন্ধ, কীভাবে আপনাদেরকে দেখাবো, রাইট এখানে আটকে দিলাম, আটকে দিয়ে সিরিজ লাইনে দিচ্ছি, বাল্ব জ্বলে যাচ্ছে। আমার মনে হয় কয়েলটা ভালোই আছে। এবার ডাইরেক্ট লাইনে দিয়ে দেখছি, এবার গরম হবে, গরম হলে ভালো। কয়েলটা যদি ভালো থাকে তাহলে টেনশন নাই, এটা 100% ঠিক হয়ে যায়, কয়েল ভালো আছে, কয়েল ভালো আছে, লাইট জ্বলে গেছে। তার মানে তারের মধ্যে কোনো লুজ কানেকশান ছিল, ওটা আমাকে এখন ঠিক করতে হবে। তো ইন্ডিকেটার জ্বলছে, এবার দেখি হাত দিয়ে গরম হয়েছে কিনা।
গরম হয়ে গেছে, তার মানে এটা ঠিক আছে। তো বন্ধুরা, আমি ওগুলো একটু চেক করে দেখি কী গণ্ডগোল আছে, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য আপনাদেরকে বেশি লম্বা ভিডিও করার ঠিক হবে না। ঠিক আছে, এখন আমি একটু পোস্ট করছি। তো বন্ধুরা, এখানে আমি দেখতে পেলাম যে এই যে এই পয়েন্টগুলো যা আছে, এটা এখানে লেগে নাট দিয়ে টাইট করা যাবে। তো এর মধ্যে কিছু কার্বন জমেছিল, এই কার্বনের জন্য আয়রনে একটু সমস্যা দেখা দিচ্ছিল, প্রবলেমটা লেগে হিট হচ্ছিল না। তো ওটা আমি এখন ঠিক করে দিয়েছি। এখন ঠিক করার পরে এখন এই নাটগুলো লাগিয়ে পুরোপুরি সবটা নাট লাগিয়ে তারপরে টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আয়রনটা পুরোপুরি ফিট করে দিয়েছি। এটা হচ্ছে যেটাকে আমরা রেগুলেটর বলি। এখানে কুল, লায়ন, কটন, মানে যে যেরকম কাপড় আয়রন করবে ওখানে কাপড়ের নাম দেওয়া আছে, ওইখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার লাইনে দিয়ে দেখি কী হয়। লাইট চলে এসছে, আয়রনটা গরম হবে। বডি কারেন্ট আসছে না, মানে ছুলে হাত দিলে শোঁটা মারবে না। আমি হাত দিয়ে দিলাম, আমাকে শোঁটা মারছে না, তার মানে আয়রনটা ঠিক হয়ে গেছে। এটা ক্যাপ লাগাতে হবে, ক্যাপটা আমি লাগিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। এখানে লাগাতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। দেখ এভাবে আমি এভাবে লাগবে, হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখন প্রথম প্রথম ভিডিও করেছি, কথা বলাতে যদি কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা তো বুঝতে পারছেন প্রথম প্রথম কী হই। আর ভিডিওটা একটু ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।